হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাডভার্টাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমি আলোচনা করবো যে কী করে তোমরা কোনো কিছু বিষয়ে ইন্টারেস্ট পাবে। মানে অনেকেই মানে এরকম ভাবে যে এই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট নেই, তাহলে আমি ইন্টারেস্টটা আনবই করে। আর সত্যি কথা বলতে, যেই সাবজেক্টের উপরে ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টটা খুব ভালোভাবে পড়া যায়। তো আমার মনে হলো যে এই ভিডিওটা বানানোর দরকার আছে, যাতে তোমরা বুঝতে পারো যে ইন্টারেস্ট কী করে আনা যেতে পারে একটা সাবজেক্টের প্রতি, আর সেটাকে ভালো লাগানো যেতে পারে সেই সাবজেক্টকে। আর তার সাথে সেই সাবজেক্টে যদি একবার ইন্টারেস্ট চলে আসে, তাহলে অবশ্যই তোমার সেই সাবজেক্টটা নিয়ে পরেও পড়াশোনা করতে খুব কাজে লাগবে। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো এই ভিডিওতে, যাটার মাধ্যমে তোমরা সহজেই কোনো সাবজেক্টের উপর ইন্টারেস্ট আনতে পারবে। তো যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জানো নি, তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জানিয়ে যাও। এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো বা চ্যানেলে অ্যাবাউট পেজেও তোমরা গিয়ে জয়েন হতে পারো অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ। আর তার সাথে চ্যানেল নিয়ে আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকম ধরনের এডুকেশন টাইপ ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। সবচেয়ে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, কোনো সাবজেক্ট বা কোনো বিষয় মানে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে মনে হতে পারে যে তুমি যে সাবজেক্টটা স্ট্রিম চুজের ক্ষেত্রে খুব কাজে লাগে এই জিনিসটা, বা বিভিন্ন ক্ষেত্রে মনে হয় যে কোন সাবজেক্টটা আমার নেওয়া উচিত, স্ট্রিমের ক্ষেত্রেও বললাম যেটা, তারপরেও যখন অনার্স নিতে হয় তখনও অনেক প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, প্রথমেই যেটা কোনো সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট দিলে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে সেই সাবজেক্টটা, সেই যে বিষয়টা, সেই সাবজেক্টের যে বইগুলো, যেমন আমার যদি কথা যদি বলি, আমার ম্যাথ ভালো লাগতো, মানে ম্যাথামেটিক্সে ভালো লাগতো। তো সেক্ষেত্রে এরকম না যে ম্যাথামেটিক্স করলে ম্যাথামেটিক্স ভালো লাগবে, তো ম্যাথামেটিক্স জানার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট সেটা। কারণ কোনো জিনিস যখন আমরা জানি, কোনো বিষয় যখন আমরা মানে ভেতর দিয়ে জানি এবং ফিল করতে পারি, তখন সেটা সেটার প্রতি ইন্টারেস্ট আসে। যেমন প্রথমে তোমরা কী করতে পারো যে সেই সাবজেক্টটা তোমরা টিচারের থেকে না শিখে তুমি নিজেই বইটা পড়ে একবার বোঝার চেষ্টা করো কী বলেছে, এবং বুঝে নিজের মাধ্যমে নিজে জানার চেষ্টা করো। আর যেটা তুমি এখন পারবে না, সেই জিনিসটা তুমি আরও বেশি করে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে এখন খাতায় লিখে লিখে সব কিছু অ্যানালাইসিস করবে না, তখন দেখবে যে আপনি আপ একটা অটোমেটিকলি ইন্টারেস্ট চলে এসেছে সে সাবজেক্টের প্রতি। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, কিন্তু সেই যে নিজে অ্যানালাইসিস করে যখন জানতে পারলে, নতুন কিছু যখন ডিসকভার করতে পারলে, নতুন কিছু যখন একটা আইডিয়া বা ক্রিয়েটিভিটি তৈরি করতে পারলে নিজের মধ্যে সেই সাবজেক্টটার কোনো টপিক বিষয়ে, তখন দেখবে যে অটোমেটিকলি একটা মাইন্ডে ইন্টারেস্ট গ্রো করছে, তখন আগ্রহ আরও বেশি, জানার আগ্রহ বাড়বে সেই সাবজেক্টটার প্রতি। এবং শুধুমাত্র সিলেবাস, মানে একটা সাবজেক্টের সিলেবাসের মধ্যে ঢুকে রাখলে হবে না, সিলেবাসের বাইরেও কী কী জিনিস হতে পারে বা কী কী ইমাজিনেশন পাওয়ার বাড়াতে হবে, যেটা বললাম এক নম্বর পয়েন্ট। দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো কিছুকে ইন্টারেস্ট পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো সেই ইন্টারেস্টের সাথে, সেই সাবজেক্টটার সাথে তোমরা ইমোশনালি অ্যাটাচড হয়ে যাবে, যে কোনোভাবে হতে পারে। তো যে কোনো কিছুর বিষয়ে আমরা দেখেছি যে লাইফে যখন কী করে আগ্রহ হয় কোনো কিছুর প্রতি, কী করে আগ্রহ হয়, কারণ সেই জিনিসটার প্রতি আমরা ইমোশনালি অ্যাটাচড হতে পারি। সাবজেক্টের ক্ষেত্রে এরকম একই ব্যাপার, তোমরা যে কোনো বিষয় হতে পারে, পড়াশোনার ম্যাথ হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, যে কোনো হতে পারে, সেক্ষেত্রে সেই সাবজেক্টটার প্রতি পার্টিকুলারলি, সেই সাবজেক্টের যে যেই টপিকটা পড়ছো তুমি, সেই টপিকটা তুমি যে কোনোভাবে ইমোশনালি অ্যাটাচড হওয়ার চেষ্টা করো। সেটা হতে পারে যে কোনো ইউটিউবে কোনো নতুন কিছু জানতে পারে সেই সাবজেক্টটার প্রতি, বা এমন কিছু জানতে পারে যেটা তোমার মানে গায়ে কাটা দিল, মানে এমন কিছু মানে অবাক করা কিছু ফ্যাক্ট সেই টপিকটা বা সেই সাবজেক্টটার প্রতি, বা সেই সাবজেক্টের মধ্যে যেসব জিনিসগুলো জানছো তুমি সেসবের প্রতি। তো আমার মনে হয় যে তুমি যদি বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন মুভি দেখো, তাহলে আমার মনে হয় আরও বেশি ইন্টারেস্ট বাড়তে পারে, কারণ সেক্ষেত্রে একটা ইমোশনাল ব্যাপার থাকে। তো এরকম করতে পারো, আর ইমোশনালি এটা আসলে সবচেয়ে বেশি ভালোভাবে সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আনা যায়। আর আমার মনে হয় যে এই যে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এসব সাবজেক্টগুলোরও কখনো কখনো মানে অনেকে হয় না, সেই বলিউড মুভি বা যেগুলোতে হয় আর কি, গান, বিভিন্ন ধরনের গান বানায়, গান তৈরি করে, এবার গানগুলো ভালো লাগে মানুষের। তো একইভাবে আমার মনে হয় যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে, সেগুলোর উপরও একটা গান বানানো উচিত আমার মানে মনে হয়। এটা এটা প্রথম প্রথম শুনে হাস্যকর মনে হলো, এটা আমার পার্সোনালি মনে হয় যে এটা হওয়া উচিত, যে এই সাবজেক্টগুলোর প্রতিও একটা গান বানানো উচিত, সাবজেক্টগুলোর উপরে বেশ করে একটা যে কোনো গান হতে পারে সেটা বানানো উচিত, তাহলে আরও বেশি ভালো লাগবে তোমাদের জিনিসগুলো, আরও বেশি মানে একটা ফিলিং তৈরি হয়ে যাবে সাবজেক্টগুলোর প্রতি।
তো এগুলোই বললাম, এগুলোই ইন্টারেস্ট বাড়ানো কিছু কিছু জিনিস বললাম তোমাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলের পাশে থাকো। আবার অন্য একটা ভিডিও দেখা হবে, ততক্ষণ ভাই সবাই ভালো থাকো, টেক কেয়ার।